আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রেসিপি পর্বে থাকছে একদমই সহজ পদ্ধতিতে আরবি রুটি বা বন তৈরি রেসিপি আমরা সব সময় আমাদের দেশীয় রুটি বা নান রুটি দিয়ে গ্রিল বা গরুর মাংসের ভুনা দিয়ে খেয়ে থাকি আর এই ভিন্ন স্বাদের রুটিটি দিয়ে খেতে অনেক মজা তো এই রুটিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ টক দই ও আমার পরিমাণ মতো পানি ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি এখানে ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক্সট্রা বার্জিন অলিভ তেল বা রান্নার তেলও দিতে পারেন টোটাকে ভালো করে ময়ন করে নিতে হবে এটা সফট হয়ে গেছে দেখেন আমি এটাকে এখন দুই ঘন্টা বা দেড় ঘন্টার জন্য ডেকে রেখে দিব আটাটা ফুলতে আমার যতক্ষণ সময় লাগে এ তো আটাটা ফুলে গেছে দেখেন আমার আটাটা ফুলতে প্রায় দেড় ঘন্টার মতো লেগেছে এখন আমি আটাটাকে একটু উঠিয়ে নিব তারপর এখানে আমি একটি অ্যালুমিনিয়ামের কাগজের টুকরো নিয়েছি এটার উপরে ছিটিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ময়দা এখন আমি একটি চারকোনা করে রুটি বানাবো এই যে আমি হাতে একটু ময়দা বরিয়ে নিয়েছি এখন আমি রুটিটা এভাবে করে নিচ্ছি আমার বেলুন লাগবে না আমি হাতে এটা করে নিয়েছি আর এখানে আমি ইয়ে দিচ্ছি একটা বার্জিনু অলিভ তেলটাকে আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি এ তো আমার ব্রাশ করা হয়ে গেছে আর এই অ্যালুমিনিয়ামের বক্সটার উপরে আমি এটাকে সেট করে দিব রুটিটাকে আমি ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি আর উপরে দেওয়ার জন্য আমি এখানে একটি ডিমের কুসুমটাকে এভাবে ফেটে নিয়েছি আর ব্রাশ করে দিচ্ছি উপরে এই তো ডিমের কুসুমটা ব্রাশ করানো হয়ে গেছে আর উপরে ছিটিয়ে দেওয়ার জন্য আমি এখানে সাদা তিল নিয়েছি এক টেবিল চামচ আমি তিলটাকে এভাবে উপরে ছিটিয়ে দিচ্ছি কেউ চাইলে দিতে পারেন আমি এখানে দিয়েছি সৌন্দর্যটা বৃদ্ধি পায় সেজন্য এখন রুটিটার উপরে আমি একটি ফয়েল পেপার দিয়ে এভাবে ডেকে আরও পাঁচ হইতে দশ মিনিটের জন্য রেখে দিব। এটা আবার একটু ফুলবে তারপরে আমি এটাকে ওভেনে দিব এখন আমি আরেকটি রুটি চুলায় তৈরি করে দেখাবো এখানে আমি অ্যালুমিনিয়ামের একটি কাগজ নিয়েছি এটার উপরে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর উপরে ছিটিয়ে দিচ্ছি সামান্য ময়দা এখন আমি এই যে এ গুল একটি খামের নিয়েছি এই খামিরটাকে আমি গুল শেপে তৈরি করে নিব এটা আমি এভাবে হাতে করে নিয়ে নিয়েছি দেখতেই পারছেন আটার দোটা কত সফট হয়েছে এবং একটু নরম হয়েছে ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা বার জন্য তেল আর দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটাকে ব্রাশ করে আর এখন দিয়ে দিব সাদা তিলটাকে উপর থেকে ছিটিয়ে এখন আমি এইখানেই এটাকে ডেকে রেখেছি পাঁচ মিনিট পরে এখানে যে দেখেন একটু ফুলে উঠেছে এখন আমি এটাকে একটি ফ্রাইপ্যানে চুলাতে বসিয়ে ফ্রাই ফ্রাইপ্যানটা আমি আরও দুই মিনিট আগে গরম দিয়েছিলাম এখন একটি ডাকনা দিয়ে ডেকে দিবো আর ডাকনাটা একটি ছিদ্র আছে ছিদ্রটাকে আমি একটি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি বাকি ওভেনে যেটা আমি দিব ওইটাকে আমি এখন ওভেনে দিয়ে দিব। এই তো ফয়েল পেপারটা খুলে আমি এটাকে ওভেন করে ওভেনে দিয়ে দিব। তো চুলারটা এ তো আমার ফুলে উঠেছে চুলারটা এখন একটু কালার হবে আবার ডেকে দিচ্ছি ওভেনেরটা একশো আশি ডিগ্রিতে দশ হতে পনেরো মিনিটের মতো লাগবে আর চুলারটা আমি অল্প আছে করেছি প্রায় বিশ মিনিটের মতো লেগেছে তো বিওয়ার্স আরবিয়ান এই রুটি বা বনটি একবার বাসায় তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আপনারা একবার বাসায় তৈরি করে ফেলুন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম